অবশেষে এশিয়ান গেমসে কোচ হিসাবে সাইফুল বারি টিটুকেই পাচ্ছেন সাবিনা সঞ্জিদারা। দেরিতে নিয়োগ পাওয়ায় গেমসে টিটুর অ্যাক্রিডিটেশন পাওয়া নিয়ে ছিল শঙ্কা, তবে এখন তার কার্ড চলে এসেছে বিও এর হাতে। গেমসের ডাগআউটে কোচের উপস্থিতি বাড়তি সাহস যোগাবে ফুটবলারদের, বললেন অধিনায়ক সাবিনা। তেইশে সেপ্টেম্বর চীনের হ্যাংঝুতে পর্দা উঠছে 19তম এশিয়ান গেমসের, তবে উদ্বোধনী অনুষ্ঠানের আগেই মাঠে গড়াবে ফুটবল আর ক্রিকেট এই দুই ইভেন্ট। 22শে সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। গেমসের প্রস্তুতিতে মাস দেড়েক আগ থেকেই ক্যাম্পে আছেন সাবিনারা। দেরিতে নিয়োগ পাওয়া কোচ সাইফুল বারি টিটুর অ্যাক্রিডিটেশন কার্ড এসেছে ঢাকায়। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের ডাগআউটে দাঁড়াচ্ছেন সাইফুল বারি টিটু। কোচকে মাঠে পাওয়া যাবে শুনে চনমনে ফুটবলাররা। স্যার যাচ্ছেন সেটা তো অবশ্যই ভালো হবে, কারণ ওনার এক্সপিরিয়েন্স যেটা সেটা তো আমার মনে হয় যে মেয়েদের সাথে ভালো যাবে। ওভারঅল সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে প্রিপারেশন আমরা লাস্ট নেপালের সাথে যে দুইটা ম্যাচ খেলেছি তার থেকে এখন মাচ বেটার। এশিয়াডের কোয়ালিফায়ার রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান, ভিয়েতনাম আর নেপাল, সে কথা মাথায় রেখে লড়াইয়ের পরিকল্পনা সাজাচ্ছেন কোচ সাইফুল বারি টিটু। থাকাটা অবশ্যই একটা ভালো ব্যাপার যে টিমের সাথে থাকবে, এবং যদি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাচগুলি তো অনেক অন্য লেভেলের টিমগুলির সাথে। জাপানকে তো আমরা একদমই বলবো যে ওরা স্পেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, ওদের 3-0 গোলে হারিয়েছে, সো ওই স্ট্যান্ডার্ডের টিমগুলির সাথে খেলা, সো ওইখানে এভরি রিসোর্স উইল বি নিডেড। মাঠে বাংলাদেশের নারী দলের অধিনায়কত্ব করার পাশাপাশি এশিয়ান গেমসের মার্চ পাস্টে লাল সবুজের পতাকাটাও বহন করবেন সাবিনা খাতুন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।